টুনস পিঙ্কি আর গোলুর স্কুলের ছুটি পড়ে গেছে। দুজনেই সারা দিন খুব হই হল্লা করতে থাকে। পিঙ্কি, আজ সন্ধ্যাবেলা আমরা দুজনে বল ছোড়া খেলবো। ঠিক আছে গোলু, কিন্তু তুমি কিন্তু বল ঘর থেকে নিয়ে আসবে। কালকে আমি ঘরের কাজ ভেঙে দিয়েছিলাম, সেই জন্য মা বলটা ভেতরে রেখে দিয়েছিল। ঠিক আছে পিঙ্কি। সন্ধ্যাবেলা গোলু আর পিঙ্কি খেলা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই গোলুর মারা বল সোজা পিঙ্কির বাড়ির জানলায় গিয়ে লেগে যায়। হে ভগবান, গোলু আবার জানলাটা গেল, আজ মা আমাকে খুব বকবে। সব বাচ্চারা আশেপাশে গিয়ে লুকিয়ে পড়ে, আর তখনই পিঙ্কির মা বাড়ির বাইরে চলে আসে। হে ভগবান, মনে হচ্ছে আবার জানলার কাজটা ভেঙে গেল। তোমরা দুজনে কখনো ভালো হবে না পিঙ্কি আর গোলু। সরি আন্টি, ও তো আমি বলটা আমি অন্য জায়গায় মারতে চাইছিলাম, কিন্তু বলটা ভুল করে ওখানে ড্রপ খেয়ে ধাক্কা লেগে গেল। তখন গোলুর মাও বাইরে চলে আসে। ব্যাস, তোমাদের দুজনের গরমের ছুটিও শুরু আর শয়তানিও শুরু। 2 মিনিট শান্তিতে তোমরা বসতে পারো না। আমি বুঝতে পারছি না যে তোমাদের দুজনকে নিয়ে আমি কি করি। আমি আজ দুজনের জন্য সন্ধ্যাবেলায় ম্যাঙ্গো পার্টি রেখেছি। আপনিও ঘরে চলে আসবেন, কিছু না কিছু প্ল্যান করি গরমের ছুটির জন্য। গোলু আর ওর মা পিঙ্কির বাড়িতে আসেন। পিঙ্কির মা আমরস আর লুচি বানিয়ে রেখেছে সবার জন্য। এসো গোলু, ওখানে কেন দাঁড়িয়ে আছো? দেখো, আমি তোমার পছন্দের ম্যাঙ্গো শেক বানিয়েছি, আর ওই দেখো টেবিলের উপর আমও কেটে রেখেছি। থ্যাংক ইউ আন্টি। আরে কত পরিশ্রম করলেন আপনি। গরমের দিন পড়েছে, আম গোলু আর পিঙ্কির দুজনেরই খুব পছন্দ, তাই ভাবলাম আমরা সবাই মিলে এনজয় করি বাচ্চাদের সাথে এই ম্যাঙ্গোর সিজনকে। সবাই খুব মজা করে আম খেলো, ম্যাঙ্গো শেককেও লুচির সাথে খেয়ে নিল। আমি আর পিঙ্কির বাবা ভাবলাম এবার গরমের ছুটি কাটাতে আমরা মানালি যাব। এই জন্য ভাবলাম একবার আপনাকেও জিজ্ঞাসা করি। এমনি তো গোলু আর পিঙ্কি খুব ভালো বন্ধু, আমরা যদি সবাই একসাথে যাই তাহলে খুব মজা হবে। ঠিক আছে, আমরাও আপনার সাথে যাব, না হলে এই দুই শয়তান জানলার সব কাজ ভেঙে দেবে। কিছুদিন পরে দুই পরিবার ব্যাগ নিয়ে ট্রেনে চড়ে বসল। গোলু আর পিঙ্কি এই যাত্রা নিয়ে খুবই খুশি হলো। মা, ওখানে আইস পাওয়া যাবে তো? হ্যাঁ সোনা, পাওয়া যাবে। বাহ, আমি তো আইস খেয়ে নেব। বুদ্ধু, ওটা আইসক্রিম খাওয়ার জন্য নয়। সবাই হাসতে থাকে দুজনের কথা শুনে। কিছুক্ষণের মধ্যেই দুজন ট্রেনের ওপরের বার্থে বসে পড়ে আর লুডো খেলা শুরু করে, আর টিফিন থেকে স্যান্ডউইচ বের করে খেতে থাকে। কত মজা আসছে গুলু, এবার থেকে আমরা ট্রেনে করে যে কোনো জায়গায় যাওয়া আসা করব। হ্যাঁ পিঙ্কি। কিছু ঘন্টার যাত্রার পরে সবাই মানালি পৌঁছে যায়, কিন্তু সেখানে বরফ না দেখে গোলু একদম উদাস হয়ে যায়। আরে এখানে তো বরফই নেই। মন খারাপ করো না বাবা, এক দুদিনের মধ্যে এখানে বরফ পড়ে যাবে, তখন তুমি আর পিঙ্কি ওখানে খুব খেলা করবে, আর ততক্ষণ আমরা মানালিও ঘুরে নেব। ওখানে পিঙ্কি প্রথমবার পাহাড় দেখে একদম আশ্চর্য হয়ে যায়। এত উঁচু উঁচু পাহাড়, এখানে লোক কি করে থাকে? যেমন করে আমরা আমাদের শহরে থাকি মা, মানালি একটা উন্নত শহর, যে জিনিস এখানে পাওয়া যায় না ওটা অন্য শহর থেকে আনা হয়। সবাই হোটেলে চেক ইন করে নেয়। পিঙ্কি হোটেলের নরম গদির ওপর খুব লাফাতে থাকে। কত নরম গদি এটা,
হ্যাঁ মা, এখন নিচে নামো আর তাড়াতাড়ি চান করে তৈরি হয়ে নাও, বেড়াতেও তো যেতে হবে। কিছুক্ষণ পরে সবাই তৈরি হয়ে হোটেলের লবিতে চলে আসে। তুমি কত মোটা জ্যাকেট পরেছো গোলু! তুমিও তো তিনটে সোয়েটার পরেছো, আর মাফলারও তো পরেছো। একদম ভালুক দেখাচ্ছে তোমাকে। চলো চলো, এখন বাইরে যাই, চলো, আমাদের ক্যাব এসে গেছে, এখন আমাদের ক্যাব পাহাড়ের উপরে যাবে। কিছু সময় পরে সবাই সেই ট্রলির জায়গায় পৌঁছে যায়। এটা কি বাবা? এটা এটা ট্রলি মা, এতে আমরা সবাই বসে আরো উপরে যাব, পাহাড়ের উপরে। বাহ, কত মজা আসবে পিঙ্কি। তখনই ট্রলি চলে আসে আর সবাই ওর মধ্যে বসে পড়ে। কিছু দূর যাওয়ার পর ট্রলির দড়িটা খুব জোরে জোরে নড়তে থাকে। এসব কি হচ্ছে মা? আশেপাশের বাকি লোকরাও চিৎকার করতে থাকে। মনে হচ্ছে দড়িটা ঢিলা হয়ে গেছে, যেন ছিঁড়ে না যায়। আমাকেই কিছু করতে হবে। পিঙ্কি হঠাৎ করে ওয়ান্ডার গার্লের রূপ ধারণ করে আর তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় যেখানে দড়িটা ঢিলা হয়ে গেছে। বাস এই পয়েন্টে দড়িটা বেঁধে দিই, সব ঠিক হয়ে যাবে। তারপর পিঙ্কি সব কিছু ঠিক করে আবার ফিরে এসে ওর সিটে বসে যায়। ট্রলি আবার আগের মতো চলতে শুরু করে। গোলু পিঙ্কিকে দেখে স্মাইল করে আর বলে, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যে সবাই উঁচু পাহাড়ে পৌঁছে যায়। ওয়াও পিঙ্কি, এখানে তো অনেক অনেক বরফ আছে, চলো আমরা খেলি। সব প্যারেন্টসরা বরফের উপর বেড়াতে থাকে আর একে অপরের ফটো তুলতে থাকে। আমাদেরও ফটো তোলো না তোমরা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সবার ফটো নিচ্ছি আর ভিডিও বানাচ্ছি। ওখানে পিঙ্কি একটা বরফের ঘর বানাতে থাকে। আমি থাকতে চাই এই বরফের ঘরে পিঙ্কি। আরে সব সময় আমাকে বলতে থাকো, আমরা সবাই এই ঘরে থাকবো। হ্যাঁ পিঙ্কি, আমরা সবাই এই ঘরে থাকবো। গোলু বরফের সাথে খেলতে শুরু করে। ও বরফের বল বানিয়ে সোজা পিঙ্কিকে মারতে থাকে। গোলু এক্ষুনি আমার বরফের ঘরটা ভেঙে যেত, দাঁড়াও। আর পিঙ্কিও বরফের বল বানিয়ে গোলুকে মারতে থাকে। ওদিকে গোলু আর পিঙ্কির বাবা মারা এসব দেখে খুব হাসতে থাকে। খুব ভালো হলো আপনি যে হ্যাঁ বলে দিলেন এখানে আসার জন্য। দেখুন না দুজন বাচ্চা কত খুশিতে আছে। থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত, আপনি তো কত ভালো প্ল্যান করেছেন, না হলে তো বাচ্চারা শুধু জানলাই ভাঙতো। এটা শুনে সবাই খুব হাসতে লাগলো আর ফটো তুলতে লাগলো।